বাদশাহ আলমগীর। কুমারে তাহার পড়াইত এক মৌলবী দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। পুলকিত হৃদে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলে ধুয়ে মুছে সব করেছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাই, যাই বুঝি তার সবই। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কিভাবে উঠি কহিলেন আমি ভয় করি না কো, যাই যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোন ছাড়। ভয় করি না কো ধারি না কো ধার, মনে আছে মোর বল। বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শুনাবো অনর্গল। যাই যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাবো শাহান শাহে। তারপর দিন প্রাতে বাদশাহ দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে, খাস কামরাতে যাবে। শিক্ষকে ডাকে বাদশাহ কহেন শুনুন জনাব, তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্যকে কিছু শিখিয়াছে, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। শিক্ষকগণ যাহাপনা, আমি বুঝিতে পারিনি হাই, কি কথা বলিতে আজকে আমায় ডেকেছেন নিরালায়। বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন। পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ, নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ, শুরি ব্যথা পাই মনে। উচ্ছ্বাস ভরে শিক্ষক আজি দাঁড়ায় সগৌরবে, কুর্নিশ করি বাদশাহে তবে কহিন উচ্চ রবে। আজ হতে চির উন্নত হল শিক্ষা গুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর।